नईहाटी रेलवे मैदान पश्चिमबंग सरकार तथ्य और संस्कृति विभाग के उद्योगे एवं नईहाटी पौरसभा सहयोगित शुरू हलो बांगला मोदेर गर्व अनुष्ठान। 10ই ডিসেম্বর এই অনুষ্ঠানের सूचना घटे এবং শেষ হবে 12ই ডিসেম্বর। এই অনুষ্ঠানে মূলত থাকছে মেলা, বিভিন্ন প্রদর্শনী, এক্সপো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, সনদ দে, জেলা শাসক সুমিত গুপ্তা ও অন্যান্য পদাধিকারী। এবং স্মারকের মধ্যেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি আমাদের বাংলার নিজস্ব আমাদের সঙ্গে আছেন স্যার রয়েছেন, তাকে আমরা বরণ করে নেব। আমরা রয়েছেন আমাদের সঙ্গে মহকুমার শাসক ব্যারাকপুর, তাকে আমরা উত্তরীয় দিয়ে, স্মারক দিয়ে এবং ফুল দিয়ে বরণ করে নেব। শ্রীমতী বীণা মণ্ডল মহাশয়া, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং সঙ্গে দেওয়া হচ্ছে একটি স্মারক। আমাদের সঙ্গে আছেন সব The Black Harbor Multi-Cuisine Restaurant সব রকম খাবারের সুন্দর প্রতিষ্ঠান এবং ফ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা। The Black Harbor 225/1RBC Road নৈহাটি। বাস্তব পথে হয় তাহলে আন্দোলন জয়ী হয়। কৃষক আন্দোলন ভারতবর্ষের সমস্ত কৃষক এবং ভারতবর্ষের সমস্ত মানুষ যারা কৃষকদের মনে করে যে আমাদের শুধু খেতে দেয় তা না, ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা রাখে এই কৃষি কৃষি দপ্তর কৃষি বিভাগ। সেই কৃষকদের আন্দোলন বাধ্য হয়েছে সরকার 3টি কালাকানুনকে প্রত্যাহৃত করতে এবং 700 বেশি মানুষ যারা মারা গিয়েছে কৃষক আন্দোলনে। এখানেও সরকার কোন বিভিন্ন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, আর্থিক সামাজিক সাহায্য করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারত সরকার যতই জেদ ধরুক এই 700 বেশি মানুষ যারা আন্দোলনে গণ আন্দোলনের মধ্যে কৃষকের অধিকার মর্যাদার লড়াই করেছে, প্রাণ দিয়েছে, তাদেরও এই ক্ষতিপূরণ তাদের সরকারকে দিতে হবে। এছাড়া কোনো পথ আছে বলে আমার জানা নেই। যেমন করে সিঙ্গুরের আন্দোলনকে মনে করিয়ে দেয় মমতা ব্যানার্জি, তার জীবদ্দশায় শ্রেষ্ঠ আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন সিঙ্গুরে করেছিল, তাই ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছিল। কোনো কৃষকের জমি জোর করে কোনো সরকার বা কোনো কর্পোরেট হাউস নিতে পারবে না। এখানেও সরকারকে একটা বিফিটিং রিপ্লাই ভারতবর্ষের কৃষকরা দিয়েছে, এটা ঐতিহাসিক হয়ে থাকবে সারা আসছে দিন ভারতবর্ষে। ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে। এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত উন্নয়নের কাজের ধারা সেটা এখান থেকে উপস্থাপিত হয়েছে। বাংলার হস্তশিল্প এবং কারুশিল্পের সাথে যারা যুক্ত
যারা নিজেরা জিনিস তৈরি করেন, তাদের বিপণনের ব্যবস্থা হয়েছে, আবার সাংস্কৃতিক মঞ্চে তাদের গান টানের ব্যবস্থা আছে। মানুষের এই করোনার ব্যবহার মধ্যে দাঁড়িয়ে এই ধরনের একটা উদ্যোগ, এটা আমার মনে হয় যে আগামী দিনে বিশেষ করে আমাদের গ্রামীণ অর্থনীতিতে একটা ধাক্কা আমাদের লেগেছে সেটা সবল হবে এবং উন্নয়নের সম্পর্কে মানুষ একটা ধ্যান ধারণা পাবে এবং আমাদের আগামী দিনে যে দুয়ারে সরকার কর্মসূচি আছে সেখানে মানুষ এসে সেই সুযোগ নেয়। মুখ্যমন্ত্রীর যে মস্তিষ্ক প্রসূত যে দুয়ারে রেশন প্রকল্প কতটা সফল হতে পেরেছে? দেখুন, আমরা 99% ব্যবস্থা করেছি দুয়ারে রেশন, কিছু হিলি এরিয়া, কিছু আপনার রিভারিং এরিয়া আছে সেখানে কিছু সমস্যা হয়েছে, সেগুলো ছাড়া 99% আমরা কিন্তু এই দুয়ারে রেশন। মুখ্যমন্ত্রী, এটা মস্তিষ্ক প্রসূত, এইটা নয়, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তিনি যে তিনটে কথা বলেছিলেন নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে সেই তিনটেই কিন্তু বাস্তবে রূপায়িত হয়েছে। ধন্যবাদ রতীন ঘোষ মহাশয়কে, আমরা চলে যাই নির্মল ঘোষকে। আমার তো এটাই হচ্ছে বাস্তব যে যা কিছু গত 11 বছর ধরে কাছাকাছি সময়ে এই রাজ্যের সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী, মানুষের আর্থিক আর্থ সামাজিক পরিবর্তনে এবং গণতন্ত্রের মধ্যে মানুষের স্বাধীনতাকে তার প্রতিষ্ঠা করার, মানুষের কর্মজীবনকে প্রতিষ্ঠা করার যে প্রচেষ্টা তিনি করেছেন, প্রায় 65-66টি প্রকল্পের মাধ্যমে সেই প্রকল্পগুলো এখানে তুলে ধরা হবে। একদিকে সরকার মানুষের কিভাবে উন্নতি করছে, অপরদিকে রাজ্য অ্যাজ এ হোল যে বাংলা ভারতবর্ষের ধীরে ধীরে গর্ব হয়ে উঠছে, এটাই যেভাবে কৃষি আইন নিয়ে আন্দোলন চলেছে দীর্ঘ বছর ধরে, প্রচুর কৃষক মৃত্যুশয্যা এবং গৃহহীন, কিন্তু সেই আইনে কিন্তু একটা স্বীকৃতি পেল অবশেষে, কিন্তু মৃত্যুর হার মানে এত বৃদ্ধি হয়েছে তারপরে কিন্তু সেই স্বীকৃতি পেল, এই নিয়ে কি বলবেন? না, আমার কথা হচ্ছে যদি আন্দোলন যদি বাস্তব পথে হয় তাহলে আন্দোলন জয়ী হয়। কৃষক আন্দোলন ভারতবর্ষের সমস্ত কৃষক এবং ভারতবর্ষের সমস্ত মানুষ যারা কৃষকদের মনে করে যে আমাদের শুধু খেতে দেয় তাই না, ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা রাখে এই কৃষি দপ্তর, কৃষি বিভাগ, সেই কৃষকদের আন্দোলন বাধ্য হয়েছে সরকার 3টি কালাকানুনকে প্রত্যাহৃত করতে এবং 700 বেশি মানুষ যারা মারা গিয়েছে কৃষক আন্দোলনে, এখানেও সরকার কারণ বিভিন্ন রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, আর্থিক সামাজিক সাহায্য করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারত সরকার যতই জেদ ধরুক এই 700 বেশি মানুষ যারা আন্দোলনে, গণ আন্দোলনের মধ্যে কৃষকের অধিকার মর্যাদার লড়াই করেছে, প্রাণ দিয়েছে, তাদেরও এই ক্ষতিপূরণ তাদের সরকারকে দিতে হবে। এছাড়া কোনো পথ আছে বলে আমার জানা নেই। যেমন করে সিঙ্গুরের আন্দোলনকে মনে করিয়ে দেয় মমতা ব্যানার্জি, তার জীবদ্ দশায় শ্রেষ্ঠ আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন সিঙ্গুরে করেছিল, তাই ভারতবর্ষে স্বীকৃতি পেয়েছিল। কোনো কৃষকের জমি জোর করে কোনো সরকার বা কোনো কর্পোরেট হাউস নিতে পারবে না, এখানেও সরকারকে একটা বিফিটিং রিপ্লাই ভারতবর্ষের কৃষকরা দিয়েছে, এটা ঐতিহাসিক হয়ে থাকবে সারা আসছে দিন ভারতবর্ষে, ঐতিহাসিক সিদ্ধান্ত যেটা কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরা পাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে
বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদীয়ার শুভ লগ্নে আগামী 26 সেপ্টেম্বর 2021 রবিবার কাঁচরাপাড়া আনন্দবাজারে আত্মপ্রকাশ করতে চলেছে পাঞ্জাবি জগতের এক আলোড়ন সৃষ্টিকারী নাম, পাঞ্জাবি ঘরানা, গান্ধী মোড়, আনন্দবাজার, কাঁচরাপাড়া। ওই দিনে 499 টাকার কেনাকাটার ওপরে থাকছে আকর্ষণীয় উপহার এবং লাকি ড্র কুপন। পাঞ্জাবি জগতের আলোড়ন সৃষ্টিকারী নাম পাঞ্জাবি ঘরানা। হ্যাঁ, পাঞ্জাবি ঘরানা। এখানে পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি, পায়জামা, শেরওয়ানি, কুর্তা ও জহর কোট, এর একটা বিপুল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য। পাঞ্জাবি ঘরানা। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরাপাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। পাঞ্জাবি আর পায়ে জামা কুর্তার বাহার, শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার, ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে, পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরাপাড়াতে। বাবু মশাইদের ইচ্ছে মেটাতে পাঞ্জাবি ঘরানা এলো কাঁচরাপাড়াতে, গান্ধী মোড়েতে আনন্দ বাজারে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে, বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে। ক্রিস্টাল ইন ফ্যামিলি রেস্টুরেন্ট উইথ লজিং। কল্যাণী হাইরোড ধারে সুন্দর পরিবেশে সমস্ত করোনা বিধি মেনে থাকার ও খাওয়ার উত্তম ব্যবস্থা। এখানে বাঙালিয়ানা স্বাদের সাথে পেয়ে যাবেন চাইনিজ ও সমস্ত রকম ফাস্ট ফুডের টেস্ট। তার সাথেই রয়েছে হোম ডেলিভারির বিশেষ সুবিধা। আমাদের ঠিকানা ক্রিস্টাল ইন, কল্যাণী, ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে, নিয়ার চাঁদুয়া মোড়, জেঠিয়া, হালি শহর। পুজোর আসরে থাকছে আপনাদের জন্য বিশেষ চমক। বিশদ জানতে কল করুন এই নম্বরে। এখানে প্রতিটা আইটেমই খুব স্পেশাল, তাছাড়াও আপনি এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, আর কোন স্পেশাল অকেশন আমাদের স্পেশাল মেনু হয় এক্সক্লুসিভ প্রাইস এন্ড ডিসকাউন্ট। অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি, এসি, নন এসি, রো প্রিমিয়াম রুম সব, ডক্টর অন কল, পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবল। अकृत इंटरप्राइज सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदल।
নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।